হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু চাণক্য এডুকেশন। চাণক্য এডুকেশন ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও আমরা দেখব ফার্স্ট মার্চ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার, যেটি ব্যাংক, এসএসসি, পিএসসি, WBCS, রেল, NTPC এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার, আমার নাম বিজয়। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এগারোতম ন্যাশনাল কৃষি বিজ্ঞান কেন্দ্র কনফারেন্স 2020 নতুন দিল্লিতে স্টার্ট হলো। এটি ইনগ্রেট করেছেন আমাদের ইউনিয়ন মিনিস্টার ফর অ্যাগ্রিকালচারাল অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার শ্রী নরেন্দ্র সিং তোমার। এই কনফারেন্সের মেন লক্ষ্য ছিল এম্পাওয়ারিং দ্য ইউথ ফর টেকনোলজি লেড ফার্মিং, অর্থাৎ আমাদের ইউথকে প্রযুক্তিযুক্ত কৃষিকাজের জন্য এম্পাওয়ার করা। এই কনফারেন্সটি অর্গানাইজ করেছে কাউন্সিল অফ অ্যাগ্রিকালচারাল রিসার্চ, ICACAR। এই কনফারেন্সে হাইলাইট করা হয়েছে কীভাবে অ্যাগ্রিকালচারকে ইউজ করে টেকনোলজি লেড ফার্মিং অর্থাৎ প্রযুক্তিযুক্ত কৃষিকাজ এবং ইউথ এন্টারপ্রেনারশিপকে এনকারেজ করা যেতে পারে। বিখ্যাত বৈদিক স্কলার শ্রী সুধাকর চতুর্বেদী গত হয়েছেন। সুধাকর চতুর্বেদী একজন বৈদিক স্কলার ছিলেন। তিনি চতুর্বেদী উপাধি পেয়েছিলেন 4টি বেদে তার দক্ষতার জন্য। তিনি মহাত্মা গান্ধী এবং আর্য সমাজ মুভমেন্টের দ্বারা ডিপলি ইনফ্লুয়েন্স ছিলেন গভীরভাবে। তিনি 50টিরও বেশি বৌদ্ধিক বুক বা স্পিরিচুয়াল বুকস লিখেছেন। তিনি তার শেষ জীবন ইউথ এনথুজিয়াসদের বেদের সম্বন্ধে জ্ঞান দিতে ব্যতীত করে। ইন্ডিয়ান কোস্টগার্ড বা ভারতীয় তটরক্ষক বাহিনী তাদের পেট্রোলিং ভেসেল 6 বজ্রকে কমিশন করেছে চেন্নাইতে। এটি লার্সন অ্যান্ড টার্বো তৈরি করেছে মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেনের আন্ডারে। এটি মেইনলি দিনে এবং রাত্রে পেট্রোলিংয়ের জন্য ইউজ করা হবে। এটি ইউজ করবে ইন্ডিয়ান কোস্টগার্ডের চেন্নাই ডিভিশন। এটি 98 মিটার লম্বা, 15 মিটার চড়া এবং 2100 টন হচ্ছে ওজন। এটি হচ্ছে ছবিটি, ইন্ডিয়ান কোস্টগার্ডের যে নতুন পেট্রোলিং ভেসেল আছে বজ্র, সেটি ছবি। এটি বিশ্ব বিরল রোগ দিবস বা ওয়ার্ল্ড রেয়ার ডিজিজ ডে 29শে ফেব্রুয়ারি সেলিব্রেট করা হলো। প্রতি বছর ফেব্রুয়ারির শেষ দিন এটিকে সেলিব্রেট করা হয়। এই বছরের এর থিম ছিল রিফ্রেম রেয়ার ফর রেয়ার ডিজিজ ডে। এটি 2008 সালে প্রথম শুরু করা হয়। 2008 সাল থেকে এটি আমরা সেলিব্রেট করতে শুরু করেছি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু দ্বারা থ্যালাসেমিয়া, হিমিওফিলিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি মতো রোগগুলোকে আমরা রেয়ার ডিজিজ হিসেবে চিহ্নিত করেছি। বিশ্বের সবচেয়ে বৃদ্ধ মানুষ, সবচেয়ে বয়স্ক মানুষ চিতেৎসু ওয়াতানাবে 112 বছর বয়সে গত হয়েছেন জাপানে। উনি 1907 সালে জন্মগ্রহণ করেন জাপানে, যে সময় জাপানের অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি ছিল মাত্র 40 বছর, অর্থাৎ 40 বছর বয়সের বেশি লোকজন বাঁচত না। উনি সেই সময় জন্মগ্রহণ করেন। তার মৃত্যু 2 সপ্তাহ আগে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে সবচেয়ে বৃদ্ধ মানুষের, পৃথিবীতে জীবিত সবচেয়ে বৃদ্ধ মানুষের রেকর্ড হোল্ডার হিসেবে রেকগনাইজ করে। সেই সময় তার বয়স ছিল 112 বছর 344 দিন। তো এখান থেকে শুধু আমাদের জানতে হবে তার নাম চিতেৎসু ওয়াতানাবে। HDFC ব্যাংক, যেটি একটি প্রাইভেট সেক্টর ব্যাংক, এবং ইন্ডিগো এয়ারলাইন্স, যেটি আমাদের দেশের সবচেয়ে বৃহৎ এয়ারলাইন্স, এই দুজনে মিলে একটি কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড লঞ্চ করেছে। কো ব্র্যান্ডেড অর্থাৎ যখন দুই বা তার বেশি ব্র্যান্ড কোনো একটি প্রোডাক্টকে একসাথে বাজারে নিয়ে আসে, একসাথে মিন্স কোলাবোরেশন করে। এখানে কার্ডটির নাম রাখা হয়েছে কাচিং। এই কার্ডটি সমস্ত রকম ট্রানজ্যাকশানসকে দেখাশোনা করবে, মাস্টার কার্ড। এই কার্ডটি একটি লয়্যালটি প্রোগ্রামের আন্ডারে থাকবে। লয়্যালটি প্রোগ্রাম মানে হচ্ছে কোনো কোম্পানি যখন তার লয়্যাল কাস্টমারদের কোনো রকম বেনিফিটস প্রোভাইড করে। এই কার্ডের দ্বারা যারা এই কার্ডের বেনিফিশিয়ারি হবে তারা কমপ্লিমেন্টারি এয়ার টিকিটস, লাউঞ্জ অ্যাক্সেস, 5% ক্যাশব্যাক অন ইন্ডিয়া বুকিংস, এগুলো সমস্ত পেয়ে যাবে। HDFC ব্যাংক 14 মিলিয়ন অ্যাক্টিভ কার্ডের সাথে আমাদের দেশের সবচেয়ে লার্জেস্ট ক্রেডিট কার্ড ইস্যুয়ার। ওয়ার্ল্ড প্রোডাক্টিভিটি কংগ্রেসের 19তম সংস্করণ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। এটি 6 থেকে 8 মার্চ 2020 বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। এটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে। প্রায় 45 বছর পরে ওয়ার্ল্ড প্রোডাক্টিভিটি কংগ্রেস আবার ভারতে অনুষ্ঠিত হচ্ছে। এটি লাস্ট হয়েছিল 1974। ওয়ার্ল্ড প্রোডাক্টিভিটি কংগ্রেস হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন কিসের জন্য, যেটি প্রমোট করবে ইনোভেশন অ্যান্ড ওয়ার্ল্ড ক্লাস প্র্যাকটিসেস দ্যাট শেপ ফিউচার প্রোডাক্টিভিটি গ্রোথ। ভারতীয় রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে তাদের প্রথম রেস্টুরেন্ট অন হুইলস পরিষেবা চালু করলো আসানসোল স্টেশন থেকে। 26শে ফেব্রুয়ারিতে ভারতীয় রেল, দেখবেন এখানে ছবিটা, এটি হচ্ছে রেস্টুরেন্ট অন হুইলস, এই পরিষেবা চালু করলো আসানসোল রেলওয়ে স্টেশন থেকে, ইস্টার্ন রেলওয়ে ডিভিশনের আন্ডারে। এটিকে
চালু করলেন শ্রী বাবুল সুপ্রিয়, যিনি হচ্ছে আমাদের মিনিস্টার অফ স্টেট ফর এনভায়রনমেন্ট ফরেস্ট ক্লাইমেট চেঞ্জ। দুই দিনব্যাপী নিমাচিলি ফেস্টিভ্যাল মধ্যপ্রদেশে অনুষ্ঠিত হচ্ছে। এটি মধ্যপ্রদেশের কাসারওয়াত ইন খারগাঁও ডিস্ট্রিক্টে অনুষ্ঠিত হবে। এটি দুদিনব্যাপী চলবে। এই ফেস্টিভ্যালের মেইন এম হচ্ছে চিলি প্রোডাক্টস এবং চিলি বেসড ইন্ডাস্ট্রিকে প্রমোট করা। দেখুন, এখানে মধ্যপ্রদেশ সম্বন্ধে কিছু জিনিস আমাদের জানা উচিত। এর ক্যাপিটাল হচ্ছে ভোপাল, চিফ মিনিস্টার হচ্ছে কমলনাথ এবং গভর্নর হচ্ছে লালজি টন্ডন। কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনার আন্ডারে 32টি প্রজেক্টকে মঞ্জুরি দিয়েছে। এই 32টি প্রজেক্ট 17টি স্টেটে জন্য থাকবে, যেটি 27 ফেব্রুয়ারিতে মঞ্জুরি দেওয়া হয়েছে। এই যে কমিটি ছিল, যে কমিটি এই প্রজেক্টগুলোকে মঞ্জুরি দিয়েছে, সেই কমিটির হেড ছিল হরসিমরত কৌর বাদল, যিনি আমাদের মিনিস্টার হচ্ছেন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের। এখন এখানে ব্যাপার হচ্ছে কিষাণ সম্পদ যোজনা যেটি আছে সেটি কী জিনিস। কিষাণ সম্পদ যোজনা হচ্ছে একটি আমব্রেলা স্কিম। আমব্রেলা স্কিম মানে হচ্ছে যেখানে একই ছাত্রান্ডারে বিভিন্ন স্কিম থাকে। এই স্কিমটি হচ্ছে মেইনলি মেগা ফুড পার্কস, ইন্টিগ্রেটেড কোল্ড চেইনস, ভ্যালু অ্যাডেড ইনফ্রাস্ট্রাকচার, ফুড সেফটি এবং খাদ্য প্রক্রিয়াকরণের সাথে যুক্ত বিভিন্ন স্কিমগুলোকে একই ছাতার তলায় এনে সেটাকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা। এর আন্ডারে অনেকগুলো স্কিম একসাথে চলে। প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি 29 ফেব্রুয়ারি চিত্রকূটে 1000টি ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনকে লঞ্চ করবেন। এফপিও বা ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন জিনিসটি কী? দেখুন, স্মল মার্জিনাল এবং ল্যান্ডলেস ফার্মারদের একটি কালেকটিভ যখন গ্রুপ তৈরি করা হয় তাকে আমরা বলি কালেকটিভাইজেশন। সেই কালেকটিভাইজেশনকে এখানে বলা হচ্ছে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন। এদের কাজ কী হবে? এদের কাজ হবে এই ছোটো ছোটো ফার্মারদেরকে একত্রিত করে তাদেরকে একটি পাওয়ার প্রোভাইড করা বা তাদেরকে এম্পাওয়ার করা, যাতে বড় বড় ফার্মারদের সাথে কম্পিটিশনে তারা পিছিয়ে না পড়ে। এই সমস্ত এফপিও এই স্মল ফার্মারদের অ্যাক্সেস দিবে টেকনোলজি, ফাইন্যান্স এবং মার্কেট রিসার্চ এগুলোতে, যাতে তারা বড় ফার্মারদের সাথে কম্পিটিশন করতে পারে। এটি ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। থ্যাংক ইউ ফর ওয়াচিং।